সো ওয়েলকাম টু ফিজিক্স কটেজ ফিজিক্স কটেজে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি তোমাদেরকে বায়োলজির লেকচার দেব এটা কথা দিয়েছি তো জীব ও জীবের বৈচিত্র্য চ্যাপ্টারটা নিয়ে আমরা অলরেডি একটা লেকচার দিয়েছি তোমরা যদি প্রিভিয়াস লেকচারটা না দেখে থাকো অবশ্যই সেই লেকচারটা দেখো এবং তারপরে আজকে আমি সেকেন্ড লেকচারটা স্টার্ট করছি সেটা দেখো যাই হোক আমরা আগের লেকচারে লাস্ট যে টপিকটা বলেছিলাম সেটা হচ্ছে প্রাণীর সৃষ্টি প্রাণের সৃষ্টি রিলেটেড আমি বলেছিলাম দুটো টপিক খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে একটা আসছে প্রাণের সৃষ্টি কিভাবে প্রাণ সৃষ্টি হয়েছে পৃথিবীতে আর সেকেন্ড যে টপিকটা আসছে সেটা হচ্ছে জীবের ক্রমাগত বিবর্তন অর্থাৎ একটা প্রাণ সৃষ্টি হওয়ার পরেও কিভাবে ধীরে ধীরে জীবের পরিবর্তন হয়েছে এবং সেখান থেকে আজকে বর্তমানে পৃথিবীতে মানব সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে এই সবটাই কিন্তু এই জীবের ক্রমাগত বিবর্তনের মাধ্যমে আমরা জানতে পারব তো যাই হোক সবার আগে যে পয়েন্টটা নিয়ে আমরা আজকে পড়তে চলেছি দ্যাট ইজ প্রাণের সৃষ্টি আমি এখানে হেডিং করে রেখেছি প্রাণের সৃষ্টি এর সাথে আমাদের দুজন সায়েন্টিস্টের নাম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাদের বেশ কিছু বই ছিল সেই সমস্ত বইগুলোর মধ্যে তারা প্রাণের সৃষ্টি নিয়ে নানা রকম কথা বলেছেন কিন্তু ধীরে ধীরে তাদের নানারকম মতবাদগুলো একসাথে জড়ো হয়ে শেষে গিয়ে যে মতবাদটা এসেছে সেটা হচ্ছে ওপারিন ওপারিন ও হ্যালডেন মতবাদ ওপারিন ও হ্যালডেন মতবাদ আচ্ছা ওপারিনো হ্যালডিন প্রথম এটা মনে করেছিল যে আজকের থেকে প্রায় তিনশো চল্লিশ থেকে চারশো কোটি বছর আগে সেই সময় হয়তো নানা রকম থিওরি যেগুলো আমরা বিগ ব্যাগ থিওরি বলে থাকি কোথাও বলা হয়ে থাকে যে একটা বড় এক্সপ্লোশনের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছে এরকম নানা রকম থিওরির মাধ্যমে হয়তো আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং শুধু পৃথিবী নয় পৃথিবীর মতন এরকম অনেক নক্ষত্রই সৃষ্টি হয়েছিল সরি অনেক গ্রহের সৃষ্টি হয়েছিল এবং সূর্যের মতন অনেক নক্ষত্রের সৃষ্টি হয়েছিল যেগুলো সব কিছু মিলে আমাদের একটা গ্যালাক্সি তৈরি হয় যেটা আমরা জানি আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি এটা আশা করি সবার পরিচিত তো বিষয়টা এটা যে ওপারিন ও হ্যালডেন মতবাদ অনুযায়ী তারা এটা মনে করেন যে আজকের থেকে তিনশো থেকে চারশো কোটি বছর আগে পৃথিবীতে কোনো মুক্ত অক্সিজেন উপস্থিত ছিল না পৃথিবী একটা বিচারণ পরিবেশের মধ্যে থাকতো অর্থাৎ কি পৃথিবীতে হাইড্রোজেন আছে কিন্তু কোনো মুক্ত অক্সিজেন নেই অর্থাৎ জারণ সম্ভব না কোনোভাবে তো ওপারিমা হ্যালডেন বলেছিলেন যে যেহেতু পৃথিবীতে কোনো অক্সিজেন নেই কিন্তু তার বদলে যেটা আছে সেটা হচ্ছে নানা রকমের অজৈব যৌগ অজৈব যৌগের মধ্যে কি হতে পারে যেমন আমাদের সিওটু হতে পারে আমাদের মিথেন হতে পারে আমাদের ওয়াটার ভেপার হতে পারে তারপরে হচ্ছে আমাদের এইচসিএন হতে পারে অ্যামোনিয়া হতে পারে এরকম নানা রকম অজৈব যৌগের কথা তারা বলেছিলেন এবং তাদের মতবাদের অন্যতম প্রধান কথাই ছিল যে অজৈব যৌগ থেকেই কিন্তু আমাদের জৈব যৌগ সরি জৈব যৌগ বা প্রাণের সৃষ্টি হয়েছে অজৈব যৌগ থেকেই আমাদের প্রাণের সৃষ্টি বা জৈব যৌগ তৈরি হয়েছে এবার এটার মানে আমাদের কি বল বোঝানো হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে অজৈব যৌগগুলো একসাথে মিলে প্রাণের সৃষ্টি করেছে তো তাদের মতবাদ অনুযায়ী এটা বলা হয়েছিল যে তিনশো থেকে চারশো কোটি বছর আগে যেটা এই পৃথিবীতে হয়েছিল সেটা হচ্ছে এই সমস্ত অজৈব যে যৌগগুলো থাকে যেগুলো ছোট ছোট সরল যৌগ সেই যৌগগুলো সেই সময় পৃথিবীর তাপমাত্রা প্রচণ্ড বেশি ভীষণ উচ্চ তাপমাত্রা সেই উচ্চ তাপমাত্রাতে এবং তার সাথে সূর্যের আলো পড়ছে সূর্যালোকের উপস্থিতি এবং অতি বেগুনি রশ্মি যেটা আমরা খুব ভালোভাবে জানি যে সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসে সেই অতিবেগুনি রশ্মি সূর্যালোক এবং পৃথিবীর উচ্চ তাপ এই সমস্ত কিছু একসাথে জড়ো হয়ে এই অজৈব সরল ছোট ছোট যৌগগুলো থেকে কোনো বড় যৌগ তৈরি হয়েছিল তো এই পুরো প্রসেসটাকে নাম দেওয়া হয় রাসায়নিক বিবর্তনবাদ বা রাসায়নিক বিবর্তন থিওরি এই রাসায়নিক বিবর্তনের এই প্রসিডিওরটা বলেছিল ওপারিনো হ্যালডেন পরবর্তীতে অনেক সায়েন্টিস্ট ছিল উড়ে ও মিলার এরা এই রাসায়নিক বিবর্তনের এই যে থিওরিটা আমাদের ওপারিনো হ্যান্ডে হ্যালডেন দিয়েছেন সেটাকে প্রুফ করার জন্য নানারকম এক্সপেরিমেন্ট স্টার্ট করে তো এই যে বিভিন্ন এক্সপেরিমেন্টের আমি অনেকগুলো স্টেপ আছে যে কিভাবে পৃথিবীর শুরু থেকে সৃষ্টি হয়েছে কোন কোন কোনভাবে কিভাবে আমাদের জেনেটিক মেটেরিয়াল এসছে আর এনএ বা ডিএনএ সমস্ত কিছু এসছে কিভাবে প্রোটিন কার্বোহাইড্রেট নিউক্লিক অ্যাসিড এগুলো সব তৈরি হয়েছে এই সমস্ত কিছু আমি ধীরে ধীরে পরপর স্টেপ বাই স্টেপ এবার বোঝাচ্ছি আচ্ছা সবার প্রথম আমি এখানে বলতে চলেছি যেটা সেটা হচ্ছে আমাদের এক নম্বর নাম দিয়ে আমি লিখতে চাচ্ছি প্রথম ধাপ অর্থাৎ এই যে পদ্ধতি কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছে তার প্রথম যে ধাপটা সেই ধাপে কি বলা হয়েছিল সেটা আমি ডিটেলস বোঝাব আচ্ছা ধরো এইটা হচ্ছে একটা সমুদ্র আমি এখানে একটা বেসিক ডায়াগ্রাম আছি এর ভেতরে জল আছে সমস্ত কিছু আছে তো প্রথমে পৃথিবীতে কিন্তু প্রচুর জল ছিল অর্থাৎ পৃথিবীর সৃষ্টি যখন হয়েছে তখন পৃথিবীতে প্রচুর জল ছিল এখন এর থেকেও অনেক বেশি তো তাই মনে করা হয় প্রথম যে প্রাণী সৃষ্টি হয়েছিল সেটা জলের মধ্যেই সৃষ্টি হয়েছিল এটা বিজ্ঞানীরা রকম বৈজ্ঞানিক চিন্তাভাবনার মাধ্যমে বলে থাকে তাহলে আমরা ফার্স্টে যেহেতু বললাম যে প্রথম প্রাণী সৃষ্টি সমুদ্রে বা জলভাগেই হয়েছিল তাহলে আমরা জলভাগ নিয়েই প্রথম চর্চা করব কি বলা হয় বলা হয় যে আদিম পৃথিবীতে এই জলের মধ্যেই নানারকম সরল অজৈব জৈব সরি সরল অজৈব যৌগগুলো সমস্ত কিছু মিলিত হয়ে যে জটিল জৈব যৌগে তৈরি করেছিল সেই প্রথম প্রসেসটা ঘটেছিল জলে অর্থাৎ সমুদ্রের জলে এই জটিল জৈব যৌগের মধ্যে কি আছে আমাদের আছে হচ্ছে আমাদের শর্করা হতে পারে আমাদের ফ্যাটি অ্যাসিড হতে পারে যেখান থেকে আমাদের পরে গিয়ে ফ্যাট তৈরি হবে আমাদের অ্যামাইনো অ্যাসিড হতে পারে যেখান থেকে আমাদের পরে প্রোটিন তৈরি হবে তাহলে আমি কি বললাম বললাম যে সমুদ্রের জলেই সরল অজৈব যৌগগুলো থেকে মিলে জটিল জৈব যৌগ সৃষ্টি হয়েছিল এটা সায়েন্টিস্টরা মনে করেছিলেন প্রথমে তাদের কথা মতন কি হয় এই শর্করা ফ্যাটি অ্যাসিড এইগুলোই হচ্ছে সেই জটিল জৈব যৌগ এবার কি হয় এই জটিল জৈব যৌগগুলো যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু সমুদ্রের জলের সাথে মিশে যেতে শুরু করে অর্থাৎ এগুলো সমুদ্রের জলের মধ্যেই মিশে যায় এবার তোমরা এটা আমাকে বলো যে সমুদ্রের জলের মধ্যে যদি এই জিনিসগুলো মিলে যায় এটা অনেকটা সে কোনো একটা স্যুপ বা এই ধরনের ব্যাপার তৈরি করবে যে পুরো জল এখানে লিকুইড রয়েছে তার মধ্যে এই সমস্ত জৈব যৌগগুলো ভেসে বেড়াচ্ছে তাই জন্য এই পুরো প্রসেসটার নাম দেওয়া হয়েছিল হট ডাইলিউট স্যুপ এটা কিন্তু সায়েন্টিস্টরাই নাম দিয়েছিল অর্থাৎ কি বলতে চাচ্ছে হট ডাইলুফট স্যুপ বা এটাকে বাংলায় আমরা এটাও বলে থাকি অনেক সময় সেটা হচ্ছে গরম তরল সুপ অর্থাৎ বাংলায় আমরা এটা বলে থাকি যে গরম তরল সুপ এই পুরো প্রসেসটা হচ্ছে আমাদের প্রথম ধাপের মধ্যে হয়েছিল এখনও কিন্তু আমি কোথাও মেনশন করিনি যে প্রাণের সৃষ্টি হয়ে গেছে কি হয়েছে এখানে জটিল জৈব যৌগ তৈরি হয়েছে বেশ প্রথম ধাপ আমরা বুঝলাম এবার আসছি আমাদের দ্বিতীয় ধাপের ব্যাপারে দ্বিতীয় ধাপে কী হয় আমি প্রথম ধাপেই বললাম যে সমুদ্রের জলের ভেতরেই এই সমস্ত সরল অজৈব যৌগগুলো একসাথে মিলে জটিল জৈব যৌগ তৈরি করছে এবার প্রশ্ন আসবে যে তাহলে দ্বিতীয় ধাপে কি হচ্ছে দ্বিতীয় ধাপে যেটা হবে সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা যদি সমুদ্র হয় ধরো এরকম একটা জায়গা যেটার ভেতর যেটা আমাদের সমুদ্র এবার এই সমুদ্রের ভেতরে এই জৈব যৌগগুলো ভেসে বেড়াচ্ছে যেগুলো আমি লাল দিয়ে রিপ্রেজেন্ট করছি কি হচ্ছে এই জৈব যৌগগুলোই এবার একসাথে মিলিত হচ্ছে জলের ভেতরেই জৈব যৌগগুলো একসাথে মিলিত হয়ে আরো বড় কোনো জটিল জৈব যৌগ তৈরি করছে বড় জটিল জৈব যৌগ তৈরি করছে এবার কি হচ্ছে এই জৈব যে নতুন বড় যে জটিল জৈব যৌগগুলো তৈরি হচ্ছে তার মধ্যে কি কি পড়তে পারে তার মধ্যে পড়বে আমাদের অনেকগুলো নাম এখানে আমি অ্যাড করব সবাই ভালো করে নামগুলো বুঝবে কি আছে না কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট তারপর আমাদের কি আছে প্রোটিন এবং সবার শেষে আসছে নিউক্লিও নিউক্লিওটাইডস এবার প্রশ্ন হচ্ছে এই কার্বোহাইড্রেট কোথার থেকে এলো এই যে শর্করা আমরা আগে মেনশন করেছি শর্করার থেকে আসছে কার্বোহাইড্রেট ফ্যাটি অ্যাসিড থেকে আসবে ফ্যাট সেটাও আমরা এখানে মেনশন করে দিচ্ছি আমি ফ্যাটের কথাটা উল্লেখ করতে ভুলে গেলাম ফ্যাট এবং অ্যামাইনো অ্যাসিড থেকে আসবে প্রোটিন এবং নানা রকম নাইট্রোজেন বেস এবং ফসফরাস এবং সুগার এই সমস্ত কিছু মিলে আসবে আমাদের নিউক্লিওটাইটস নিউক্লিওটাইটস নামটার সাথে আমরা সবাই অনেকটাই পরিচিত কারণ আমরা খুব ভালোভাবে জানি যে ডিএনএর একক হচ্ছে নিউক্লিওটাইটস ঠিক আছে এই পুরো স্টেপটা আসছে আমাদের দ্বিতীয় ধাপে বেশ আমরা দ্বিতীয় ধাপ অবধি পড়লাম এবার আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে তৃতীয় ধাপ তৃতীয় ধাপে কি হয়েছিল তিন নাম্বার হচ্ছে আমাদের তৃতীয় ধাপ তৃতীয় ধাপে কি হয় তৃতীয় ধাপে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই যে আমরা বললাম জটিল জৈব যৌগ তৈরি হয়েছিল এই জটিল জৈব যৌগগুলো নিজেদের ভেতরে আন্তরানবিক আকর্ষণ বল সৃষ্টি করে রকম এটা কিন্তু যে অনেকগুলো জটিল জৈব যৌগ এরকম একসাথে পর পর করে এক জায়গায় এসে জড়ো হয়ে একটা কোলয়েডের সৃষ্টি করে এবং এই কোলয়েডটাকে একটা নাম দেওয়া হয় যে নামটাকে আমরা বলেছি কোয়াজার কোয়ার কোয়াজারফেক্ট আই এম সো সরি মাই প্রোনাউন্সিয়েশন দ্যাট ইজ কল কোয়াল Fit. এবার তোমাদের নিশ্চয়ই অনেকেরই প্রশ্ন যে দিদি কোয়াজার ভেটটা কীভাবে হলো বেশ আমি আরেকবার ভালো করে বোঝাচ্ছি যে কোয়াজারভেটটা বেসিক্যালি হচ্ছে কি এই রকম অনেকগুলো ছোট্ট ছোট্ট সরল জৈব যৌগ যেগুলো ফার্স্টে মিলিত হয়ে একটা বড় জটিল জৈব যৌগ তৈরি করছে তার ভেতরে অনেক কিছু থাকতে পারে যেমন আমাদের কার্বোহাইড্রেট আছে আমাদের প্রোটিন আছে আমাদের ফ্যাট আছে এগুলো সব আছে এবং এইরকম অনেকগুলো বড় বড় অর্থাৎ জটিল জৈব যৌগ একসাথে মিলিত হয়ে আমাদের এই যে কোয়াজারভেটটা তৈরি করছে বোঝা গেল আশা করছি এবার আসছি কোয়াজারভেট নিয়ে ডিটেলস আমরা অ্যানালিসিস করব। এখানে একজন সায়েন্টিস্টের নাম উঠে আসছেন সেটা হচ্ছে ফক্স হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছ মনে রাখার সুবিধা এটাই যে সায়েন্টিস্টের নাম হচ্ছে ফক্স আমাদের এই সায়েন্টিস্ট কি বলেছিলেন এসে এই সায়েন্টিস্ট হঠাৎ করে অনেকটা অ্যামাইনো অ্যাসিডের সলিউশন নেন তিনি তিনি কি করেন অনেকটা অ্যামাইনো অ্যাসিডের সলিউশন নিয়ে সেটাকে ঠান্ডা করে অনেকটা সময় ধরে সেটাকে ঠান্ডা করেন এবং তিনি দেখতে পান তার ভেতরে এরকম অ্যামাইনো অ্যাসিডের চেনের মতন তৈরি হয়েছে তো তিনি এই যে অ্যামাইনো অ্যাসিডের চেনের মতন তৈরি হওয়া ব্যাপারটাকে তিনি এই জিনিসটাকে নাম দিয়ে দেন প্রোটিনয়েড এবার এটাও বলবে যে দিদি এতগুলো নাম আমি এখানে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি এটা মুখস্থ রাখা খুবই ইজি আমরা কি জানি অ্যামাইনো অ্যাসিড জোরে প্রোটিন তৈরি হয় তো ফার্স্টে প্রোটিন তৈরি হচ্ছে না তার জায়গায় তৈরি হচ্ছে প্রোটিনয়েড ভেরি ইজি প্রোটিনয়েডকে উনি কী করেন এটাকে উনি আরও ঠান্ডা হতে দেন এবং কিছুটা ঠান্ডা হতে দেওয়ার পরে তিনি তার চারিদিকে অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডের যে চেন আছে এর চারিদিকে কিছুটা মানে দ্রবীভূত ও ঠান্ডা লিপিডের লেয়ারকে বসিয়ে দেন এবং তারপরে তিনি এটার নাম দিয়ে দেন মাইক্রোস্পিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো আমি ডায়াগ্রামের মাধ্যমে বোঝাচ্ছি যে কি হয়েছিল বিষয়টা আসলে বিষয়টা এটা হয় যে এই যদি আমাদের অ্যামাইনো অ্যাসিডের চেন হয় আমি এখানে রাউন্ড করে অ্যামাইনো অ্যাসিডের চেনকে ড্র করছি অর্থাৎ এটা একটা অ্যামাইনো অ্যাসিড এটা একটা অ্যামাইনো অ্যাসিড এটা একটা অ্যামাইনো অ্যাসিড এটা একটা এভাবে করে করে যদি অ্যামাইনো অ্যাসিডের চেন তৈরি হয় এবার কী হয়েছিল উনি কী করেন এর চারিদিকে অ্যামাইনো অ্যাসিডগুলো চারিদিকে আমাদের একটা লিপিডের লেয়ার তৈরি করা শুরু করেন যেটাকে উনি বলেন পর্দা বেষ্টিত অর্থাৎ যখনই কোনো কিছুকে একটা লেয়ার দিয়ে ঢেকে দিচ্ছে সেটা পর্দা বেষ্টিত হয়ে যাচ্ছে তো পর্দা বেষ্টিত লিপিডের লেয়ার তৈরি করলেন এবার কি হয় এই লিপিডের লেয়ার বৃষ্টিতে এরকম অনেক অনেক অনেকগুলো আমাদের পর্দা বেষ্টিত লিপিডের লেয়ারের অ্যাসিডের চেন হলো এবং এই সম্পূর্ণটাকে একসাথে নাম দিয়ে দেওয়া হয় মাইক্রোস্ফিয়ার মাইক্রোস্ফিয়ার এবং তার কথা মতন এই সায়েন্টিস্ট ফক্সের কথা মতন এই মাইক্রোস্পিয়ার থেকেই নাকি প্রাণীর সৃষ্টি হয়েছিল এটা কিন্তু কোয়েশেন আসতে পারে যে কিভাবে প্রাণীর সৃষ্টি হয়েছে তাহলে আমরা কী কী পড়লাম ফার্স্টে পড়লাম ছোট ছোটো অজৈব ছিল সেগুলো অ্যাড হয়ে একটা জটিল জৈব যৌগ তৈরি হলো এবং সেটা সমুদ্রের জলের ভেতরে হয়েছিল তাই আমরা তার নাম দিয়েছিলাম হট ডাইলোসো এরপরে কি হলো সেখান থেকে আরও বড়ো জটিল যৌগ তৈরি হলো লাইক কার্বোহাইড্রেট প্রোটিন তারপরে নিউক্লিওটাইডস ফ্যাট এগুলো এবং তৃতীয় ধাপে কী হলো তৃতীয় ধাপে হলো এগুলো সমস্ত কিছু একসাথে আরও আন্তরানবিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে কোয়াজারভেট তৈরি করলো এবং আরেকজন সায়েন্টিস্ট এখানে উঠে আসলো তার নাম হচ্ছে ফক্স তিনি কি করলেন তিনি অ্যামাইনো অ্যাসিডের একটা মিশ্রণকে ভালো করে পর্যবেক্ষণ করলেন এবং তার চারিদিকে লিপিডের লেয়ার বসিয়ে দিয়ে তিনি সেটা নাম দিয়ে দিলেন মাইক্রোস্ফিয়ার এবং তার কথা মতন মাইক্রোস্পিয়ার থেকেই নাকি প্রাণী সৃষ্টি হয়েছিল তাহলে এটা আমরা বললাম তৃতীয় ধাপ এবার চতুর্থ ধাপে আসা যায় বেশ আমরা এখানে পড়লাম আমাদের তৃতীয় ধাপ এবার আসতে চলেছে আমাদের চতুর্থ ধাপ চার নম্বর দিয়ে লিখছি আমরা চতুর্থ ধাপ আচ্ছা চতুর্থ ধাপে কি কি হয়েছিল সেটা এবার বোঝা যাক চতুর্থ ধাপে কি হয় আমি আগে বলেছিলাম যে নিউক্লিও এই কথাটা আমি আগে বলেছি তো নিউক্লিও আমরা কি বলেছিলাম একটা কথা যে ডিএনএ বা আর এদের ইউনিটি হচ্ছে কিন্তু নিউক্লিওটাইডস নিউক্লিওটাইডস আচ্ছা এই নিউক্লিওটাইটসকে যখন অনেকগুলো নিউক্লিওটাইটসকে আমি এভাবে পরপর পরপর করে আটকাবো তখন সেটাকে যে নাম দেওয়া হয় সেই নামকে বলা হয় পলি নিউক্লিওটাইটস এটা আশা করি বোঝানোর কিছু নেই এটা আমরা সবাই জানি যেভাবে মনোমার থেকে পলিমার এরকম নানা নানারকম নাম অবশ্যই সবাই জানে আমরা তো তাহলে কি দাঁড়ালো এটা দাঁড়াচ্ছে আমাদের পলিনিউক্লিওটাইটস তো তখন মনে করা হয় মানে এই পুরো ঘটনাটা কিন্তু আমরা মোটামুটি সেই তিনশো সত্তর থেকে চারশো কোটি বছর আগেকার কথা বলে যাচ্ছি সেই সময় যা মনে করা হতো সেই সময় কি ঘটেছিল সেই সমস্ত কিছুর কিন্তু হিস্ট্রি এখানে দেওয়া হচ্ছে এবার কি আমি হয়তো মনে করলাম যে তিনশো সত্তর কোটি বছর আগে তো পৃথিবীতে এগুলো এগুলো হয়তো ছিল না বা এগুলো এগুলো থাকতেও পারে না মানে এখন সাথে বিভিন্ন রকম কম্প্যারিজন করলাম যে এখন এগুলো এগুলো আছে তাহলে তখন এরকমভাবেও তো হতে পারতো না এখনের পরিবেশ তখনের পরিবেশ সম্পূর্ণ আলাদা ছিল এটা এখন এরকম আছে আমরা ক্লাস টুয়েলভে কি ইভলিউশন মানে অভিযোজন বলে একটা চ্যাপ্টার প্রব সেখানে আরো আরও সুন্দরভাবে ডিটেলস বলা আছে তো কি দাঁড়াচ্ছে পলি নিউক্লিওটাইটস তৈরি হচ্ছে এবারে পলি নিউক্লিওটাইটস থেকে মনে করা হতো আর তৈরি হয়েছে অর্থাৎ কি রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আর এন তৈরি করা হয়েছিল এবং এই সময় যে আর এন তৈরি হয়েছিল সেই আর এন কোনো রকম প্রোটিন ছিল না প্রোটিনবিহীন আর এনএ ঠিক আছে এবং এই প্রোটিনবিহীন আরে কে একটা বিশেষ নাম দেওয়া হয়েছিল যে নামটা হচ্ছে ন্যাকেড জিন বা নগ্ন জিন কেন না কোনো প্রোটিন ছিল না তার মধ্যে বা আরেনের থেকে কোনো প্রোটিন তৈরিও করা যাচ্ছিল না তাই এর নাম দেওয়া হয় ন্যাকেড জিন বা নগ্ন জিন এবার কি এবার এই ন্যাকের জিন বা নগ্ন জিনের পরে দেখ কি করা হলো এই আর এনএটাকে নিয়ে এই যে আমরা আগে বললাম যে মাইক্রোসফিয়ার কিংবা কোয়াজারভেট এই সমস্ত কিছুর মধ্যে এই আর এনএটাকে পুশ করে দেওয়া হলো অর্থাৎ এটা যদি আমাদের কোয়াজারভেট হয় আর এটা যদি আমাদের মাইক্রোসফিয়ার হয় এই সমস্ত কিছুর মধ্যে এই আর এনএটাকে পুশ করে দেওয়া হলো যেটা আমরা কি জিন বলছি তাহলে কি দাঁড়াচ্ছে সায়েন্স সায়েন্টিস্ট ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার আর আমরা বলছি কোয়াজারভেট তাহলে কোয়াজারভেট আর মাইক্রোস্ফিয়ার দুটোকেই অলমোস্ট সিমিলার জিনিস হিসাবে যদি চিন্তা করা হয় তাহলে বলা হবে তার ভেতরে যখন এই আর এটাকে বুস করে দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে তখন একটা নতুন সেল তৈরি হচ্ছে অর্থাৎ কি আমি একটু ভালো করে ডায়াগ্রাম এনে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি এটা যদি আমাদের কোনো কালার ফিলিং আমি এখানে করছি না আমি ধরে নিলাম এর ভেতরে আমাদের এটা হচ্ছে আমাদের মাইক্রোস্ফিয়ার বা কি বললাম কোয়াজারভেট মাইক্রোস্ফিয়ার বা কোয়াজারভেট এর ভেতরে যদি আমাদের যে এই যে আর তৈরি হলো সেই আর আমরা পুট করে দিই এই যে আর এন কে আমরা এর ভেতরে ভরে দিলাম তখন এই পুরো যে সিস্টেমটা এই পুরো সিস্টেমটার একটা নতুন নামকরণ হলো কি নামকরণ হলো দ্যাট ইজ প্রোটো বা প্রাথমিক কোষ এবং মনে করা হয় এইটাই আমাদের ফার্স্ট প্রাণের সৃষ্টি হয়েছিল এখান থেকে। অর্থাৎ এই যে একটা পুরো জিনিস তৈরি হলো একটা পর্দা বেষ্টিত যেটা আমরা বললাম লিপিড দিয়ে ঘেরা আগে যখন আমরা কি বলে ওটা আরে এর কথা বলেছি তো তখন আমি বললাম পর্দা বেষ্টি তো একটা অবায়ুজীবী অর্থাৎ কোনো অক্সিজেন নেই কিছু নেই কিন্তু একটা তার ভেতরে জেনেটিক মেটেরিয়াল আছে যেটা আর আমরা বলছি মানে এই সমস্ত কিছু রয়েছে তো মনে করা হচ্ছে এটাই প্রোটোসেল বা প্রাথমিক কোষ যেখান থেকে প্রাণের সৃষ্টি হয়েছে তো এখানে একটা কথা বলে রাখি এখানে অনেকে হয়তো আমাকে প্রশ্ন করবে যে আমরা তো জানি ডিএনএ জেনেটিক মেটেরিয়াল তো প্রথম যখন হয়েছিল তখন আর জেনেটিক মেটেরিয়াল হয় পরে এখান থেকে ধীরে ধীরে ডিএনএ তৈরি হয়েছে এমন না যে ডিএনএ ছিলই না না পরে ডিএনএ তৈরি হয়েছে এবং তখন জেনেটিক হিসেবে ছিল ছিল প্রথমে যখন তখন ডিএনএনএ এটা হয়ে গেল আমাদের চতুর্থ ধাপ এরপরে আমরা আসি আমাদের শেষ ধাপ বলা যায় অলমোস্ট তারপরেও কিছুটা বলা যায় বাট মোটামুটি শেষ ধাপ পঞ্চম ধাপ তো এবার যদি আমরা বলি যে পরবর্তী ধাপ কোটায় পরবর্তী ধাপ হচ্ছে আমাদের পঞ্চম ধাপ পঞ্চম ধাপ আচ্ছা পঞ্চম ধাপে কি হয় তাহলে পঞ্চম ধাপে যেটা হয় এই যে আমরা বললাম প্রোটোসেল তৈরি হয়ে গেছে এবার এই প্রোটোসেল থেকেই ধীরে ধীরে আমাদের সাইটোপ্লাজম তৈরি হতে হবে কারণ আমরা এটা খুব ভালো মতনই জানি যে সাইটোপ্ল ছাড়া তো সেলের ভেতরে বিভিন্ন যে কার্যাবলী সেগুলো কখনো সম্ভব না তো আস্তে আস্তে করে এই প্রোটোসেলের মধ্যে যখন আমরা এই পুরো সিচুয়েশনটা পুরো যে জিনিসটা করছে এটা কিন্তু হট মধ্যে করছে অর্থাৎ করছে। তো কি হয় সমুদ্র জলে টেম্পারেচার যখন ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে অর্থাৎ কমতে শুরু করে তখন অর্থাৎ সমুদ্রের সমুদ্রের উষ্ণতা যখন কমতে শুরু করে নিচের দিকে নিয়ার অ্যাবাউট ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে আসে তখন কি হয় তখন এই যে আমাদের প্রোটো রয়েছে এই প্রোটো সেল থেকে কিন্তু প্রোটোসেলে তখন সাইটোপ্লাজমে আবির্ভাব হয়ে যায় সাইটোপ্লাজম কি করে আমরা খুব ভালো মতন জানি সাইটোপ্লাজমে নানা রকম কোষ অর্গ্যানালিস থাকে মানে কোষ অঙ্গাণু থাকে এবং নানা রকম শক্তি উৎপাদন করার জন্য নানারকম প্রসিডিওর নানা রকম জিনিসপত্র সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে হয়ে থাকে তো কি হচ্ছে যখন সমুদ্র উষ্ণতা কমতে শুরু করছে ধীরে ধীরে প্রোটোপ্লা এই প্রোটোসেলের ভেতরে সাইটোপ্লাজম তৈরি হয়ে যায় এবং তার ভেতরে থাকে আমাদের ন্যাকের মানে আরএনএ থাকছে তো এবার কি হচ্ছে এই সময় যে জীবের সৃষ্টি হলো সেই জীব কিন্তু বেসিক্যালি অবায়ু ওর কারণ এখানে নেচারে কোনো রকম অক্সিজেন নেই কি আছে হাইড্রোজেন আছে তারপরে আমরা বলেছি মিথেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে অ্যামোনিয়া আছে এগুলো আছে কিন্তু এদেরকে বেঁচে থাকার জন্য তো খাবার নিতে হবে বা খাবার খেতে হবে এরা কি করে এরা বাইরের থেকে ছোট্ট ছোট্ট জৈব যৌগগুলোকে নেয় এবং তাদের থেকে এদের নিউট্রিশন পুষ্টিকে সম্পন্ন করে এবং এই ধরনের পুষ্টিকে আমরা একটা স্পেশাল নাম দিয়ে থাকি নামটা হচ্ছে হচ্ছে কেমো হেটেরোট্রফ কেমো হেটেরোট্রফ আমরা এমনি জানি যে উদ্ভিদকে বলা হয় অটোট্রফ আর প্রাণীকে বলা হয় থাকে হেটেরোট্রফ তাহলে হেটেরোট্রফের মানে কি হচ্ছে হেটেরোট্রফের মানে হচ্ছে এরা বাইরের থেকে জৈব যৌগ নিচ্ছে এবং তাদের থেকে পুষ্টি সংগ্রহ করছে তাই এরা হচ্ছে কেমো হেটেরোট্রফ আর বলা যায় যে এই সময়ে যে কোষগুলো ছিল সেগুলোই আমরা যেগুলোকে প্রিভিটিভ সেল বা প্রোকারেটিক সেল বলে থাকি অলমোস্ট তো ধীরে ধীরে কি হয় আমি বললাম এ সময় বাতাসে অক্সিজেনের কোনো উপস্থিতি ছিল না কিন্তু এই সমস্ত সময় কিছু প্রোক্যারিওটিক এমন সেল থাকে যারা আমাদের ফটোসিনথেসিস স্টার্ট করে দেয় কি আছে ফটোসিনথেসিসের জন্য দরকার কার্বন ডাইঅক্সাইড দরকার আমাদের জল এবং সূর্যালোক এবং সেগুলো তো সমস্ত কিছু উপস্থিত আছে তো সেই সমস্ত কিছু প্রোক্যারিওটিক ছিল তার মধ্যে অন্যতম খুবই পরিচিত আই থিঙ্ক সবাই জানো সেটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া কি করলো শালক সংশ্লেষ স্টার্ট করে দিল অর্থাৎ খাবার তৈরি করা স্টার্ট করে দিল এবং শালক সংশ্লেষের সাথে সাথে কি হলো আমরা খুব ভালোভাবে জানি শালক সংশ্লেষে কি হয় ওরা বাইরের থেকে টুকে নেয় এবং সেখান থেকে খাবার তৈরি করার পরে অক্সিজেনটাকে বাইরে বার করে দেয় এইবার কী হলো যখন শালক সংশ্লেষ প্রসিডিও স্টার্ট করলো অক্সিজেন ক্রমাগত নেচারের রিলিজ হওয়া স্টার্ট করলো এবং তখন আমরা বলতে পারি বাতাসে মুক্ত অক্সিজেন চলে আসলো এবং তখন কি হলো পৃথিবীর সমস্ত কিছুর বসবাসের উপযুক্ত হতে শুরু করলো এবং এইটা যদি আমাদের পৃথিবী হয় তখন ধীরে ধীরে তার চারিদিকে এইভাবে করে ওজন স্তর ক্রিয়েট হওয়া স্টার্ট স্টার্ট করলো যেটা আমরা খুব ভালোভাবে জানি যে ওজন স্তর কী কাজে লাগে ঠিক আছে তাহলে এইভাবে করে ধীরে ধীরে পৃথিবীতে জীবের সৃষ্টি হলো এবং রকম বিবর্তনের মাধ্যমে নানা রকম চেঞ্জের মাধ্যমে সেই পৃথিবী জীবের বসবাসের যোগ্য হয়ে উঠলো এবং নানা নানারকম চেঞ্জের মাধ্যমে প্রোক্যারিওটিক থেকে ধীরে ধীরে ইউকারিওটিক সেলেরও সৃষ্টি হলো আশা করছি কিভাবে জীবের সৃষ্টি হয়েছে এবং কিভাবে প্রাকৃতিক পরিবর্তন হয়েছে বা জীবের পরিবর্তন হয়েছে সবটাই আমরা এই কটা স্টেপের মাধ্যমে বুঝতে পারলাম তো তোমরা বলো এই লেকচার অব্দি যে অবধি আমি পড়ালাম এখানে যদি তোমাদের বিশেষ কোনো ডাউট থেকে থাকে বা কোনো কিছুতে মনে হয় থাকে যে দিদি এই জায়গাটা বুঝতে পারলাম না বা এই জায়গাটা আমাকে বুঝিয়ে দাও আরেকবার তোমরা ডাউটে বলো আমি অবশ্যই সেটার জন্য আবার নেক্সট লেকচারে সুন্দরভাবে এক্সপ্লেন করবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কিপ ওয়াচিং ফিজিক্স কটেজ